প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলো, আজকে ডিউটিতে বেরোচ্ছি, আর ফার্স্টে প্রথম কাজ হচ্ছে আমার আগে বাইকের আয়নাটা কেনা। তো চলো আগে ডাইরেক্ট নিশিকার গ্যারেজ যাই, গিয়ে আয়নাটা কিনি, তারপরে ডিউটি স্টার্ট করি। তো চলো। তো গাইজ, আজকের ফার্স্ট বুকিং তোমার ঢুকেছে গোল্ডেন সিটি থেকে, আর একটা বিয়ার নিতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার আজকের মদের অর্ডার। তো কাউন্টারের পথেই চলেছি, আপাতত মালটা নিয়ে নিই, চলো। ফাইভ টু সেভেন থ্রি 4728। গাইস, ফাইনালি তোমার মালটা পিক আপ করে নিলাম, আর গেছিলাম তোমার নিশিকাগার গ্যারেজে, কিন্তু বিষয়টা হচ্ছে নিশিকাগার গ্যারেজে আয়না নেই, ঠিক আছে? তো বললে এক দুদিন পরে আয়, তাহলে হয়তো পাবি। আর তোমার হচ্ছে যদি তার আগে, মানে যদি আমি কি বলে তোমার হাতিবাগানের দিকে যাই, তো হাতিবাগান থেকে কিনে নিতে পারবো, কারণ ওখানে অনেকগুলো বাইকের গ্যারেজ আছে, মানে বাইকের পার্টস যদি পাওয়া যায়। বা এদিকে তোমার হচ্ছে ওয়েলিংটনের দিকে যদি যাই, তো তখনও কেনা যেতে পারে। তো দেখি, যদি ওইদিকে যায় তাহলে ভালো পেয়ে যাবো, না হলে তোমার হচ্ছে ওয়েট করে যাবো নিশিকাগার গ্যারেজে যখন আসবে, এক দুদিনের মধ্যে চলে আসবে বললো, তো তখন নিয়ে নেবো। তো দেখি, এখন চলো আপাতত মালটাকে ডেলিভারি করে আসি। যদিও অর্ডারটা পেয়েছি 35 টাকা, সময় হয়ে গেছে প্রায় বিকেল 4টে, আর সামনে বাম্পার। আপাতত মধ্যে একটা বুকিং ঢুকেছে আমার কাছে, খুবই নিম্ন মানে 25 টাকার অর্ডার ঢুকিয়েছে, ঠিক আছে? IGP কেক শপ থেকে। তো এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছে, তো এখান থেকে পিক আপ করে যাই না, কোথায় যেতে হবে, সিটি সেন্টারের আশেপাশে আছে। তো 25 টাকা পাবো অর্ডারটা, ঠিক আছে? তো চলো দেখি মালটা কখন পাই, ওয়েট করি। তো গাইস, ফাইনালি তোমার লোকেশানে চলে এসেছি কাস্টমারের। NIFD বলে যে এটা আছে সেখানে, মানে ফ্যাশন ডিজাইন বা মডেলিং এরকম কিছু হবে, তো ওখানেই দিতে হবে অর্ডারটা। এই বিল্ডিং NIFD গ্লোবাল সল্ট লেক। তো এখানে বাইক রাখারই খুবই সমস্যা, ঠিক আছে? সে বারণ টারণ করে দেয়, তবুও রাখে, কিছু করার নেই। কাস্টমারকে বললে আবার আসতে আধা ঘন্টা লাগাবে, তো যাই গিয়ে টুক করে পার্সেলটাকে ডেলিভারি দেবো। তোমার সেম বিল্ডিং তেই কতক্ষণ লাগে। তো গাইস, ফাইনালি ক্যারাভান ক্যাফে থেকে আমার কাছে একটা বুকিং ঢুকেছে, আর বাহাতে রাখতে হবে এটাই, ক্যারাভান ক্যাফে। আর এখান থেকে মালটা নিয়ে যেতে হবে, HB যেতে হবে। তো এখানে বাইকটা রাখি, দেখি কতক্ষণে রেডিটা মারে, ঠিক আছে? এটাও 25 টাকা দিয়েছে, বেশি পেলাম না। তো যাই হোক ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি তোমার কাস্টমারের লোকেশানে। আর বারবার একই কথাই বলি, কাস্টমারের লোকেশান। যাই হোক, দ্যাটস ওয়াই আমি চলে এসেছি তোমার যেখানে অর্ডারটা ডেলিভারি দিতে হবে, এই আশেপাশের বাড়িতে আছে। আপনার আছে? তো বাইকটা এখানে রাখি, দিয়ে তোমার ডেলিভারিটা করে নিই। দাদা, ওয়েলকাম। তো ফাইনালি তোমার অর্ডারটাকে ডেলিভারি দিয়ে দিলাম, আর অর্ডারটা পেয়েছি মাত্র 25 টাকা, ঠিক আছে? তো 3টে অর্ডার মারলাম, 3টে অর্ডার মেরে ইনকামের খাতায় দেখাচ্ছে ওই তোমার 80 টাকার মতো হবে, ঠিক আছে? 2 ঘন্টার মতো ডিউটি করলাম, দিয়ে 80 টাকা ইনকাম করলাম, কত আনন্দ, আহা। তো গাইস, ফাইনালি তোমার আজকের মতো হয়তো সুইগির লাস্ট অর্ডার আমি ডেলিভারি করবো, কারণ সে সন্ধ্যেবেলা থেকে অন করেছি, এখন অবধি তোমার 150 টাকা মনে ক্রস করিনি, ঠিক আছে? তো এই একটা অর্ডার, এটা মারলে হয়তো তোমার ওই 170 ওরকম 70-75-এর কাছাকাছি যাবে, তো 70-75-এর কাছাকাছি যাবে, ঠিক আছে? তো পার্সেল একটা ঢুকেছে ওয়ামোমো থেকে, জাস্ট নিয়ে তোমার হচ্ছে কোনোমে হাউজিংয়ের আশেপাশে যেতে হবে, ঠিক আছে? আবার ছবি লাগবে। হ্যাঁ, এটাই তো তো ফাইনালি তোমার পিক আপ ডান,
আর এটা ডেলিভারি করে দিলে র্যাপিডো অন করে দেবো। র্যাপিডোতে যাই না কত ইনকাম করতে পারবো, বাট সুইগির ছাড়া বেটার করতে পারবো মনে করছি। এখন চলো দেখা যাক। তোমার লগ ইন করেছিলাম দুপুর 3:15-20, ঠিক আছে, 3:15-20 অন করি সুইগি, আর এখন 7টা বাজে, অলমোস্ট 6:30 হয়ে গেছে, তো 7টা বাজে যাই, এখন অবধি তোমার ইনকাম হয়েছে এটা মারলে 170-175, তাহলে বুঝে নাও কত টাকা ইনকাম করতে পারবো, তাই না? আর 4 ঘন্টা আমার হাতে আছে, তো 4 ঘন্টা আমি র্যাপিডো তো দেখি 300 টাকার কাছাকাছি তুলতে পারি কি, 300-350। তো গাইস, করুণাময় চলে এলাম, করুণাময় পুরো অন্ধকার, তো বাঁদিকে টান নিয়ে দ্বিতীয় ডান দিক হবে হয়তো, বি ব্লকে যেতে হবে, বি ব্লক সামনে আছে। তো ফাইনালি চলে এলাম, তোমার হচ্ছে B28, আর এই বিল্ডিংয়ে আছে, ডেলিভারিটা দিতে হবে, তো চলো দিয়ে নিই। তো ফাইনালি বাড়িতে চলে এলাম, ঠিক আছে, ডিউটি অফ করে দিয়েছি, আর র্যাপিডোতে তোমার হচ্ছে ভিডিও একটাও করা হয়নি, তার কারণ তোমার হচ্ছে গোপরোতে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম কালকে, যথারীতি আমি ডেলি ব্লগ করছি, ঠিক আছে, রাতে ওখানে অভিযোগ ছিল, তার খেয়াল করিনি, মানে নোটিস করা হয়নি যে আমি চার্জ দিতে ভুলে গেছি, তো যাই হোক ভিডিও বেশি অ্যাড করতে পারিনি। তো ফাইনালি আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সুইগিতে করেছিলাম 180-183 টাকার মতো, 82-83 যাই হোক হবে, আর র্যাপিডোতে করেছি ওরকমই, খুব একটা বেশি আজকে ইনকাম হয়নি। তো আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, দেখি নেক্সট ব্লগ হয়তো অন্য কিছু করতে পারি, ঠিক আছে, বাইক ট্যাক্সি করতে পারি 2-3 দিন, তারপরে আবার কোথাও ট্যুরের ব্লগ করতে হবে 1-2, ঠিক আছে, ঘুরতে যাওয়ার ব্লগ 1-2 করব, মানে লোকাল আশেপাশে, তারপরে আবার সুইগি করবো কিছুদিন। আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।